বাঁচতে হলে হয় তুমি তাকে মারবে নয়তো সে মারবে তোমাকে। বেশ একটা বড় কাজ ছেড়ে ফেলা গেল হ্যাঁ ব্রজ। এবার দ্বিতীয় চালের পালা। দুটো ব্যাপার মিলালে খুবই মুখার্জি মিহিরদার কোনো ক্ষতি করবে না তো? ধর্মযুদ্ধ জয় মা প্রতিপক্ষ মা মা গো, হয় তাকে মারতে হবে না হলে নিজেকে মরতে হবে। তোমার পিপাসা আজ আমি মেটাবো, রক্ত দিয়ে মেটাবো। ওই তিনজনকে দেখেছো? এদের আমি আজ দেখেছি। কোথায়, কখন, কিভাবে? তোমার জন্য এবার স্পেশাল কিছু ভেবেছি, নতুন রকমের শাস্তি। পৃথিবীতে ইচ্ছে ভয়ানক শাস্তি আর কিছু হয় না। ওই চাওয়ালা ডাবওয়ালা ওরা কোথায়? কি করবে তুমি আমায়? কিসের শাস্তি? বেঁচে থাকতে সন্তান শোক। আজ রাতে রক্ত ঝরবে, মিহির বলি হবে আজ। কোন সুস্থ মানুষ কি এভাবে? হ্যাঁ আমি অসুস্থ, আমি উন্মাদ। আশাংসি জিন্নানি যথা বিহায়ো। দুর্গা, কি কি হচ্ছে, এত আওয়াজ কিসের, বলো আমাকে। তুমি আমার সাথে এসো মিহিতা। এসব কি দুর্গা? এবার বুঝতে পারছো তো কেন আমি তোমাকে এত জোর করছিলাম? ভেবে দেখো মিহিতা, কত বড় বিপদে হাত থেকে তুমি আজ বেঁচে গেলে। দেখ তোকে বাঁচাতে গিয়ে ওর কি অবস্থা হয়েছে। অনি আমার কিচ্ছু হয়নি, জাস্ট একটু কেটে গেছে। একটু একটু কেটেছে? একটু কাটলে এতটা রক্ত বেরোয় দুর্গা? দুর্গা দুর্গা, তুমি এই তিনজনের সাথে এক কেন দুর্গা? মিহিরদা, আমি আরসিসির বেস্ট ক্যাডেট। তবে হ্যাঁ, যখন ট্রেনিং চলছিল তখন রোজ আমার কান্না পেত, কিন্তু এর জন্যই এখন কতবার যে প্রাণে বেঁচেছি। শুধু বাঁচেননি ম্যাডাম, বাঁচিয়েওছেন। তবে মিহিরদা, এবার বুঝতে পারলে তো? অভিরূপ মুখার্জি চুপ করে বসে থাকা লোক নয়। ওনার এটা পুরোটা গোছানো প্ল্যান। আমি যদি পুরোটা বুঝতে না পারতাম তাহলে আজ তোমার কি অবস্থা হতো? তুমি কি করে জানলে দুর্গা? আশাটুকু ছাড়া আমরা কি বা করতে পারি বলো? আমার ভরসা তো একমাত্র ছোট বৌদি মনে। ও যখন সঙ্গে গেছে তখন ঠিক যে করেই হোক মাকে ভালো করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে। দেখো ডাকো, সে তো তোমার ভগবান। আমরা বাবা বরং আমাদের আমাদের ভগবানকে ডাকি মা গো। কি বুঝছেন ডক্টর, মা ঠিক হয়ে যাবে তো? দেখুন ম্যাডাম, বাবা এসো এদিকে। আপনি বসুন। হ্যাঁ স্যার, আপনি বসুন না।
বসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ও বাঁচবে তো? চুপ করে আছেন কেন বলুন না, ও চলে গেলে আমিও বাঁচবো না। স্যার আপনি বলুন প্লিজ, হ্যাঁ বলুন। আই এম সরি। সরি পেছনে বড় একটা ষড়যন্ত্র রয়েছে। আমি জানি আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন, আর এখন যে সিচুয়েশন তাতে আপনি যা যা বলবেন সেটা করতেই আমি বাধ্য। এখন আপনি কি সাজেস্ট করেন ম্যাডাম? আমি যেটা বলবো সেটাই করবে তুমি, সেটা করবে হাসি মুখে। আমি বোঝার চেষ্টা করছি, ষড়যন্ত্র হলে জাল বুনতে থাকা মাকড়সাটা আসলে কে? গুড মর্নিং। গলাটা খুব চেনা চেনা লাগলো। কি অবাক হয়েছ? সংসারটা ভালো করে দেখো কেমন। যা হওয়ার তা হয়ে গেছে মা, আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলে দেখবেন এত সোনা সংসার হয়ে উঠবে। বৌমা, এই সোনার সংসার আগুন দিয়ে আমি ঝড়খড় করে দেবো। সারপ্রাইজটা কি আছে দেখতে চাও? তাহলে চোখটা খুলে দেব। কি ভাবছেন বলুন তো, আমাদের থাকার জায়গা নেই, আমরা দামি ফ্ল্যাট নেব আর আমরা এখান থেকে চলে যাব। কাঁদছিস নাকি? কাঁদবো না, তোদেরকে ছোটবেলা থেকে কিভাবে মানুষ করেছি তুই জানিস না। কখনো আধবেলা কে, কখনো না খে। আমার ভাইরা, ভাইয়ের বউরা আমার এখান থেকে চলে যাবে। যতই বর্ষা যাক পর আর হতে পারবে না, তাই আমি ভাবছি এই দুটো না আমি আমার কাছেই রেখে নিই, কারণ যখন নীলাশাকে বিয়ে করবো তখন তখন এই এই দুটো তো লাগবে। কি বলি? এবার নিয়ম কানুনগুলো যা যা আছে তাড়াতাড়ি করে ফেলো দেখি সংক্ষেপে। আর পারা যাচ্ছে না, এবার ছুটি দাও। নাও